শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি আমার পরিবারের সকল সদস্য খুবই ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভীষণ ভালো আছি তো দেখতেই পাচ্ছ বাড়িতে এসে কোমর বেঁধে সংসারের কাজে লেগে পড়েছি আবার তো নৃত্তিকার কাজ তোমরা তো জানোই সকালে মানে উঠেই ঘুম থেকে বিছানাটা উঠানো তো এই দেখো আমি বিছানা উঠানো শুরু করে দিয়েছি শুরু করেছি কি বলবো অলরেডি আমার বিছানা উঠানো হয়ে যাচ্ছে তো ছেলেকে আজকে স্কুলে নিয়ে যেতে হবে ছেলে স্কুল আছে অনেকদিন পরেই স্কুলে ছেলে যাবে যেহেতু ছেলের রেজাল্ট বেরিয়ে স্কুলটা বন্ধ ছিল তো মামা থেকে ঘুরঘুর করে চলে এসছে তো স্কুল বন্ধ থাকার কারণে মামাবাড়িতে একটু ঘুরতে গিয়েছিলাম তো ঘুরে চলে এসছি তো এখন আবার শুরু হবে আমার আগের নিয়ম তো ছেলেকে আমি আজকে স্কুলে নিয়ে যাব দেখি স্কুলে গিয়ে কি হয় ওর বই কিনতে হবে ওর বই এখনো কেনা হয়নি তো স্কুল থেকে আজকে বইটাও নিয়ে চলে আসবো আমি আর ওর ক্লাসটাও আজকে হয়ে যাবে তো ক্লাস তো আজকে হবে না আজকে তো তোমার স্বামী বিবেকানন্দের জন্মদিন তো আজকে হয়তো মানে ওনার সমস্ত কিছু মানে নিয়ম পালন করে আর কি স্কুল থেকে সবাইকে ছেড়ে দেবে তো স্কুলে আজকে নিয়ে যাই দেখি কি হয় আর বইটাও নিয়ে চলে আসি বইটা দিলে একবারে নিয়ে চলে আসবো হলে আবার কালকে গিয়ে নিয়ে আসতে হবে তো চলো তাড়াতাড়ি করে আমি বিছানাটা উঠিয়ে ছেলেকে পরিষ্কার করে দিই ছেলে তো অনেকক্ষণ মানে অনেকক্ষণে উঠে গেছে প্রায় তোমার সাতটার সময় আজকে ছেলে উঠেছে স্কুল যাওয়ার মানে কথা শুনে মানে ভয়ে মানে স্কুল মানে যেতে গেলে যে কিসের ভয় লাগে আমি কিচ্ছু বুঝতে পারি না মানে ওর যে কি হয় মানে আমরা যেন ছোটবেলায় স্কুল যাওয়ার কথা শুনলে না একাই রেডি হয়ে যেতাম কিন্তু এখনকার বাচ্চা কাচ্চারা স্কুল যেতে চায় না জানি না কিসের জন্য ওদের যে কিসের ভয় লাগে পড়াশোনা দেখলে আর আমাদের বাবা মারা আমাদেরকে পড়াতে পারেনি অভাবের জন্য অভাবের সংসার হয়তো দেখলেই তোমরা বুঝতে পারো খুব কষ্টে আমাদের তিন ভাই বোনকে বাবা মানুষ করেছে তো যেমন করেই করেছে পড়িয়েছে মানে উচ্চ মাধ্যমিকটা তো কমসে কম আমাদেরকে মানে দিয়ে মানে দিতে দিয়েছে না উনি তো যেটুকু পেরেছে উনি ওটুকুই করেছে তো সেটা নিয়ে আর ভাবি না মানে ওনার যেটুকু সামর্থ্য তো আজকালকার বাচ্চা কাচ্চাদেরকে মা বাবার চায় সবাই যে ভালো মতো পড়াশোনা করাতে কিন্তু আজকালকার বাচ্চা কাচ্চারা সেটা তো শোনে না সেটা করতে চায় না সেরকম সেম আমার ছেলে তো আমার ছেলে পড়াশোনার দিকে একদম মন নেই তো খালি খেলা মানে খেলাধুলার দিকে মন আর মামাবাড়িতে গিয়ে কদিনের জন্য তো আরো খেলাধুলার দিকে মন বসে গেছে দেখো আজকে স্কুলে যেতেই চাইছে না বায়না করছে তো চলো ছেলেকে তাড়াতাড়ি করে খাইয়ে রেডি করে দি না হলে তোমাদের সঙ্গে বক বক করতে গেলে আমারও দেরি হয়ে যাবে এই দেখো ছেলেকে খাইয়ে দিয়েছি তো ছেলে সকালে ভাত খায় না তোমরা ভালো করেই জানো তবুও ছেলেকে একটু মানে বকা দিয়ে দিয়ে দুধ মানে দুধ ওলা খাইয়ে দিলাম নাহলে ছেলে দুটো সময় আসবে বুঝতেই পারছো তো আজকে তাড়াতাড়ি আসবে মানে এখন থেকে আমাকে ওকে খাওয়ানোটা শুরু করতে হবে নাহলে পরে গিয়েও খেতে যাবে না বলবে না স্কুল তো তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় তো আজকে থেকে ভয় দেখিয়ে খাইয়ে দিলাম স্কুল দুটো মানে দুটো সময় ছুটি দিবে তোমাকে তো খেয়ে যেতেই হবে তো ভয়ে ভয়ে দুদলা খেলো আরে দেখো ছেলে রেডি আমিও রেডি তো চলো তাড়াতাড়ি করে ওকে নিয়ে বেরিয়ে পড়ি সাড়ে দশটা বেজে গেছে বাড়িতেই তো মানে ও রেডি হয়ে বসে আছে দেখতেই পাচ্ছ মানে তবুও মানে মনটা খারাপ বলছে বারবার মা আজকে ছেড়ে দাও আমি আজকে যাবো না আজকে একটু খেলি মনে ওর খেলার দিকে এতটা মন বসে গেছে স্কুল যাওয়ার কথা শুনলে না মানে জ্বর চলে আসছে এরম ব্যাপার তো এই দেখো একটু দেখতে পাচ্ছো একটু মানে একটু শয়তানি করছিল ক্যামেরার সামনে তো ওই দেখো আমি ছেলে টিফিন টিফিন সব ভরে নিলাম আমি শাড়িও পরে নিয়েছি চলো তাহলে ছেলেকে নিয়ে বেরিয়ে যাই এই দেখো একদম ফুল ফর্ম রেডি তো ছেলেকে দিয়ে এসে কি ওকে একবারে নিয়েই আসবো আমি কারণ তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি সকাল থেকে কথা বলতে আসতে পারিনি একটু ব্যস্ত ছিলাম দেখতেই পাচ্ছ মানে বাড়ির থেকে এসে মানে একটু ব্যস্ততার মধ্যেই থাকি কারণ ঘর সব আগলানো মানে এলোমেলো হয়ে থাকে জানোই তো বুঝতে পারছো হাজবেন্ড মানে একদম যা থেকে করে তুলে দেয় তা আমার কোনো রকম ভাবে তোমাদের সঙ্গে কথা বলার কি বাবা তো কথা বলার চান্স মানে ছিল না তোমাদের সঙ্গে আর ছেলেকে দেখতে পাচ্ছ ছেলে এসে পড়েছে কারণ আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল তাই আর কি ছেলেকে নিয়ে গেলাম তো সেটা জন্মদিনটা পালন করে আবার নিয়ে চলে এসেছি তোর বই তো একবার সবকিছু নিয়ে এসেছে আর আমি দেখো খেয়ে নিলাম দেখো দেখতে পাচ্ছ মানে টেবিলে থালা বাসনগুলো রেখে দিলাম মেঠো থালা বাসনগুলো তো আমি এখন মানে আগে যাবো ঠাকুরের খাও আমি এখন যাবো আগে ঠাকুরের বাসন মাজতে তো আমি কিন্তু জামা কাপড় ছেড়ে নিয়েছি তো আমার মাছ কবু ছাড়া হয়ে গেছে তো আমি এখন যাবো ঠাকুরের বাসনগুলো মাজতে হ্যাঁ যা খাও আমাকে কথা বলতে দাও তো ঠাকুরের বাসনগুলো মেজে এসে তারপরে আমি বাসন ঘরের বাসনগুলো মেজে নেবো আর আর ছেলে খেলে আসুক চলো তোমাদের রাখা আছে আর দিদি ভাই কিন্তু ছাদে জামা কাপড় মানে জামা কাপড় বেঁচেছিল আর দিদি যে ছাদে না কি সুন্দর গাছ হয়েছে তোমাদেরকে আমি আবার দেখাবো লাউ গাছ হয়েছে সেই সুন্দর লাউ গাছগুলো তারাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি আমি ঠাকুরের বাসন ওখানে মাছতে যাবো এখন তো তারা তোমাদেরকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ খাও বাবা ওই দেখো ঠাকুরের বাসনগুলো আছে চলো আমি ওখানে এখন নিই ঠাকুরের বাসনগুলো মেজে তারপর তোমাদের সঙ্গে আমি আবার কথা বলছি ফ্রেন্ডস তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আজ আমি তো আমার ইউটিউব চ্যানেলটা অনেক দিন হয়েছে আমি খুলেছি কিন্তু ইউটিউবে আমি এখনো পর্যন্ত সফল হতে পারছি না তো দেখি আমি চেষ্টা করে যাই চেষ্টার ফল তো ভগবান ঠিক তাই একদিন না একদিন আমার কি হয় আমি চেষ্টা করতে থাকি আমি ভিডিও দিতে থাকি তোমাদেরকে কবে তোমাদের ভিডিও মানে পছন্দ হয় আমার ভিডিওগুলো সেই অপেক্ষায় আমি আছি কোন দিন তোমরা আমার ভিডিও দেখে পছন্দ করে আমায় সবাই সাবস্ক্রাইব করবে তো এই আশাতে আমি এখনো পর্যন্ত বসে আছি তো দেখি ভগবান কবে আমার কষ্টের ফল মিলিয়ে দেন তো তোমরা মানে আমার পাশে কবে থেকে থাকো আমার কোন ভিডিও দেখে তোমাদের পছন্দ হয় মানে সেদিন থেকে তোমরা আমার পাশে থাকবে দেখ মানে সেটাই আমি অপেক্ষাতে আছি তো জানো তো বন্ধুরা মানে কোনো দিন কষ্ট করলে না ভগবান তার ফল কোনো না কোনো একদিন ঠিক মানে তিনি দেন তো আমি সেই অপেক্ষাতেই আছি যে আমার কষ্টের ফল ভগবান একদিন ঠিকই আমাকে দেবেন তো এই আশা নিয়েই আজ আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি তো তোমাদের সাপোর্টটা তো ফুল ফর্ম আমি চাই তোমরা আমায় সাপোর্ট করো যাতে তোমার মানে তোমাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি তোমরা ছাড়া কিন্তু ইউটিউব চ্যানেলে এগোনো অনেকটাই কষ্ট ইউটিউবে কিন্তু কোনো দিন একাকেও এগোতে পারে না তো সবাইকে সবার নিয়ে এগোতে হয় তো তোমরাও আমার এভাবে একটু সাপোর্ট করে যে তো তোমাদের সাপোর্টের জন্য আজ আমি এত ভিডিও করছি তো দেখি ভগবানের আশাতেও আছি ভগবান কোনদিন আমার মানে আমার দিকে একটু মুখ তুলে তাকান তো কি আর বলবো থাক এসব কথা বলে আর মানে মনটাকে খারাপ কো মানে করার ইচ্ছে নেই তো চলো তাড়াতাড়ি করে আমি একটু দেখো তুলসী তলার মানে তুলসী মন্দিরের সামনে একটু লেপে তো মুছে নিয়ে তারপর আমি মানে সরাসরি স্নান করতে চলে যাই মানে অনেকদিন হলো প্রায় তিন চার দিন হয়ে গেল তুলসী মন্দিরের সামনে একটা একটু মানে মোছা হয় না তাই ভাবলাম মাঝে একটু মুছেই নিই তো মুছে নিয়ে তারপরে আমি স্নান করতে যাই তো তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর তো ওই দেখো বন্ধুরা আমার মোছা কমপ্লিট হয়ে গেছে তো চলো তাহলে আমি ঘরে যাই ঘরের কাজগুলো আমার সারতে হবে অনেক কাজ পড়ে আছে আমার আজকে ঘর বাড়ি মুছতে হবে তো এই দেখো এখানে আমার ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেছে মানে ঠাকুরের বাসনটা মেয়ে এখন উপর করে রাখলাম যাতে জলটা তাড়াতাড়ি ঝরে যায় আর চলো তাহলে আমি এখন চলে যাই ঘরে কাজগুলো সেরে নি প্রচন্ড খারাপ হয়ে আছে ঘরের অবস্থা ছেলেকে যেভাবে নিয়ে গেছিলাম স্কুলে মানে ঘরটাকে মানে আওলা ঝাওলা করে যেভাবে রেখে গেছিলাম ওইভাবেই পড়ে আছে আমি এখনো গুছাতে পারিনি ঘরটা গুছিয়ে তারপর তোমাদের সঙ্গে আমি আবার কথা বলছি তো কদিন বাড়িতে ছিলাম না তার মধ্যে দেখো ঘরের কি পরিস্থিতি করেছে আমার হাজব্যান্ড তো ছেলে মানুষ বুঝতেই একা ছিল ঘরে মানে যেটা মানে যেটা ইচ্ছে করেছে সেটাইও করেছে কিছু করার নেই আর কিছু বলারও নেই যেহেতু মানে ওদের হাতে তো কিছু নেই না সমস্ত কিছু মেয়েদের হাতেই থাকে ঘরে কোথায় কোনটা জিনিস রেগেছি না রেগেছি ওরা তো আর জানে না ওরা মানে ওরা ফোন করে করে শুনে আর আমাকে বলতে হয় আর খুঁজে খুঁজে বের করে তাই ঘরের এই অবস্থা হয়ে যায় তো কি আর করবো চলো তাড়াতাড়ি করে গুছিয়ে এনি মানে বাড়িতে গেলে না বাড়ির থেকে আসলে তারপরে প্রচুর প্রচন্ড পরে মানে চাপ পড়ে যায় কারণ প্রত্যেকটা জিনিস ঘরে আমাকে গোছাতে হয় মানে প্রত্যেকটা জিনিসের মানে মানে পয় পরিষ্কার করে আমাকে রাখতে হয় তো মানে সমস্ত কিছু সময় করতে হবে এখন দেখো আমি ঘর টর ঝাড় দিয়ে মুছে ঠুচে একবারে তারপরে আমি বেরিয়ে যাব তারপরে আমি স্নান করব তো তুলসী মন্দিরটা আমি মুছে কিন্তু চলে এসেছি ঘরের কাজ করতে তখন আমি স্নান করতে যেতে পারিনি কারণ আমার ঘরের কাজ পড়েছিল তো দেখতে পাচ্ছ তো আমি এখন তাড়াতাড়ি করে দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমার পায়ে না প্রচণ্ড পরিমাণে কাদা লেগে গেছে আমি তুলসী মন্দিরটা মোচার সময় খালি পায়ে কাজ করছিলাম তো আমি প্রথমে জুতো পরে নিয়েছিলাম তারপরে ফট করে মাথায় এলো আমি তো জুতোটা পায়ে দিয়ে মানে পায়ে পরে আছি তো তারপরে আমি ভিডিওটা অফ করে নিয়ে তারপরে আমি মানে জুতোটা খুলে নিয়ে তারপরে কিন্তু তুলসী মন্দিরটা মুছেছি তো তখন আমার পায়ে প্রচন্ড পরিমাণে কাদা লেগে গেছে সেটা আমি খেয়াল করিনি কিন্তু ভিডিওতে সেটা উঠে গেছে হয়তো তোমরা ভাবতে পারো দিদি ভাই তোমার পায়ে এত নোংরা তো কিছু করার নেই তখন তো নোংরা লাগবেই বলো যেহেতু খালি পায়ে ছিলাম মাটির মধ্যে তো চলো তাড়াতাড়ি করে আমি এখন ঘরটা মুছে ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন ঘর মুছে তারপরে একবারে স্নানে যাবো তাহলে তোমরা দেখতে থাকো আমার সঙ্গে তো আশা করছি ভিডিওটা ভালোই লাগবে তোমাদের আজকে ভালো লাগলে লাইক কমেন্ট তো করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে সেটা তো তোমাদেরকে বলে দিতে হবে না তোমরা সেটা জানোই আর আমার কেন সাবস্ক্রাইব খালি কেটে যাচ্ছে যাচ্ছে জানি না আমি কিন্তু সবাইকে সাবস্ক্রাইব করছি আমাকে হয়তো হয়তো কেউ করে করে আবার আনসাবস্ক্রাইব কেন এসব করছো তোমরা প্লিজ আমার পাশে থাকো আমাকে আনসাবস্ক্রাইব করো না তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেশি আমার বাড়বে তো তোমাদের জন্য ভিডিও দি তোমরা যদি না দেখো তাহলে কিন্তু ভিডিও বানানোর মুডটাই কিন্তু একদম থাকে না তো চলো বেশি বকবক করবো করবো দেখো আমি আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে যাচ্ছে ঘর মোছে আমি একবারে স্নান করতে চলে যাই তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলতে আসছি আবার তো তোমরা তাহলে দেখতে থাকো আর ভিডিওটা মানে এনজয় করতে থাকো বন্ধুরা দাঁড়াও লাইটটা চালিয়ে নি তো আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে আমার ঘরটা মোছা হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার ঘরটা আমি গুছিয়ে নিয়েছি তো এই দেখো বিছানের মধ্যে কত জামা কাপড় ছিল কিছু নেই এদিকে ঘরটা সব মোছা কমপ্লিট তো সমস্ত কিছু হয়ে গেছে তার তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিচ্ছি যে ঘরের অবস্থা কি ছিল আর এখন আমি কি করেছি তো দেখতে পাচ্ছ আমি একদম গুছিয়ে নিয়েছি ঘর তো ঘরের অবস্থা দেখে আমার মাথাটা ঘুরে গেছিল আর একটা কথা জানো তো যে ঘর ঠর সব পরিষ্কার করে না যখন আর কি দেখি মানে নিজেরই খুব ভালো লাগে যে না মানে ঘরটাকে দেখে মনটা খুব শান্তি হয়ে যায় যে না ঘরটা পরিষ্কার আছে তো ওই দেখো আমি ঘরটা মুছে না এরকম মুছে আমি ওই যে ফ্যান চালিয়ে দিয়েছি তাড়াতাড়ি ঘরটা শুকানোর জন্য তো তাড়াতাড়ি করে তাহলে শুকিয়ে নিই কার দেখো দিদিভাইয়ের পূজা দেওয়া কমপ্লিট তো এখনও আমার পূজা দেওয়া হয়নি আমি এখন স্নান করে পুজো দিতে যাবো তো তাহলে চলো তাড়াতাড়ি করে আমি করে নি পরে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে ছেলেকে স্নান করাতে হবে যেহেতু দুটো বেজে গেছে পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরাই দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে আর না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল এতই ঠান্ডা লাগছিল আমি দেখো যে গরম নাইটিটা নিয়েছে নিয়েছি তো গরম নাইটি পরে আজকে আমি পুজো দিতে এসেছি এতটাই ঠান্ডা করছিল তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আজকে তো আমার না মানে একটা দেওয়ারের বিয়ে আছে তো সেই মানে বিয়েতে আমরা যাব তো মানে বিয়ের ভিডিওটা বিয়ের ব্লগুলো তোমরা সবটাই পাবে তো সবটা পাওয়ার জন্য কি করতে হবে বলো তো আমার চ্যানেলে চোখ রাখতে হবে তো তোমরা মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি যা যা মানে করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো তোমরা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখতে পারো তো চলো তাহলে বেশি কথা না বলে আমি ফট করে পুজোটা দিয়ে নিই তো পুজো দেওয়া হয়ে গেলে তারপরে ঘরে গিয়ে তোমাদের সঙ্গে আমি একদম কথা বলছি তো ছেলে দেখতে পাচ্ছ একটু দুষ্টুমি করছিল ছেলে এত দুষ্টুমি করা শিখে গেছে না কি বলবো তোমাদেরকে জানো তো প্রচন্ড পরিমাণে দুষ্টুমি করা শিখে গেছে আরে চলো দেখো আমার পূজা দেওয়া হয়ে গেলো চলো এখন আমি ঘরে যাই ঘরে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে যদি কথা বলতে পারি এখন বলবো না একদম পরে বলছি এসে তো দেখো কমপ্লিট পুজো দেওয়া তো বন্ধুরা তো দেখতে পেলে আমি রান্নাঘরে চা বসিয়ে এলাম তো চা নামিয়ে এসছি একবারে তো জল ভরে এলাম তো ছেলেকে পড়তে দিয়ে এসেছি অনেকক্ষণ হলো তো আমি অনেকক্ষণে উঠেছি তোমাদের সঙ্গে আর কথা বলা আমার হয়নি যেহেতু আমি সেলাই করছিলাম তো কাল মানে বাড়ি থেকে এসছি তো কালই আমাকে সেলাই দিয়ে গেছে দেখো তো আধা করে রেখেছি এখন বসবো আবার কোমরটা প্রচন্ড পরিমাণে ব্যথা করছে শীতের দিন বুঝতেই পারছো একটু বেশি ঠান্ডা পড়লে প্রচন্ড পরিমাণে কোমরটা ব্যথা করার ভাল লাগছিল না বসে থাকতে ভাবলাম একটু উঠি তো উঠে জল ঠল ভরে চাটা বসিয়ে তারপরে আমি আবার এসে বসলাম তো আমি এখন বসে আর কি করব তো ভাবলাম যে আবার বসেই পড়ি যখন মানে বেশি বসে থাকলে আমারই দেরি হবে আমার সেলাইটা দেরি হয়ে যাবে গা তো এই কারণে ভাবলাম বসেই পড়ি আর কি করবো দেখো দেখো দেখতে পাচ্ছ তো দুটো মিষ্টি আছে গুডের মিষ্টি তো ছেলে আর আমার একটা একটা করে তো ছেলেটা ছেলে এসে খাবে আর আমি ভাবলাম এখন একটু খেয়ে নিই খেয়ে তারপরে একবারে বসি যেহেতু চাটা আমি পরে খাবো এখন খাবো না তো সাড়ে ছটা বাজে কেবল ভাবলাম ভিডিওটা আমি শেষ করে নিই তো ভিডিওটা শেষ করে তারপরে আমি আস্তে ধীরে বসে বসে খাই তো অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা আর বেশি বড় করছি না তো তোমাদের ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে সাবস্ক্রাইব তো করতেই হবে সাবস্ক্রাইব মানে করতে গেলে কি করতে হয় তোমাদের সেটা জানাই আছে আর বারবার বলে দিতে হবে না তো আমার পি ব্লগ চ্যানেলে চোখ রেখো পি ব্লগের সাথে যুক্ত থেকো তাহলে প্রত্যেক দিন তোমরা নতুন নতুন করে একটা ভিডিও পেয়ে যাবে প্রত্যেক দিন তো হয়তো নয় একদিন পরপর তো পি ব্লক চ্যানেলের সঙ্গে সবসময় যুক্ত থেকো আর পি ব্লগ চ্যানেলে চোখ রেখো তাহলে আজকালে আমি আসি তাহলে তারা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর একটা একটা করে নতুন নতুন ব্লগের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ব্লগের প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে গিয়ে প্রথমে পৌঁছাবে তোমরা আমার ব্লগটা মানে প্রথমেই পেয়ে যাবে